তোর ঘুম নাই দেখে কি আর কারুরই ঘুম নাই নাকি? যা পুকুর পারে যা, ওইখানে গিয়ে ভেতর ভেতর পা, ঘুমের টাইমে হলের মধ্যে আবি যাবি। শুনি পুকুর পারে, পুকুর পারে তোর পেছন দিয়ে। কোনো বাজে কথা বলবি না, পুকুর কি করবি তুই? পুরো আটলান্টিক হজম করায় দিব। আইসে কেন তুমি হজম করতে পারে না, সে নাকি আটলান্টিক মা হজম করবে। একটা বিহিত করা দরকার, বিশাল বড় বিহিত করা দরকার। প্লিজ দোস্ত তুই কিছু কর। আমি কি করবো? ওরে তুই বুদ্ধি খারাপ দিস নাই, তবে আর একটা কাজ করা যায়। ওরে দড়ি দিয়া বাঙ্গা তিনতলা টয়লেটে ফালায় রাখি, গন্ধের গাদনে ওর সব নাটক বাইর হয়ে যায়। মানে আর মাত্র 15 মিনিট সময় দে, এই 15 মিনিট সময়ের মধ্যে আমি তাহলে একদম ঘড়ি ধরা 15 মিনিট শুধু কেন দুইটা জনসভা কেমন করে আছে কি করবো আল্লাহ জানে। জয়লতা, চন্দ্রনার সাথে তুলনা করিনি জয়লতা,
তুলনা করেছি মুক্তির সাথে। তোমাকে দেখলে আমার দেহের সকল ক্লান্তি দূর হয়ে যায়, এক অনন্য তেজে ভরে যায় আমার পুরো শরীর। চলে যাবে? কি বলি তুই জনতা? জনতা, দেশের জন্য এসব রাজনীতি জনসভা এগুলো না করলেই তো নয়। আচ্ছা আচ্ছা ভাই বুঝছি, থাম তুই। আচ্ছা তো কথা বলতো কি আমাদেরই তো কি বলিস, তাই কি সম্ভব নাকি? আরে অসম্ভবের কি আছে, বস বস শোন, তোর বিয়ে করা, বিয়ে করা বউ না ঠিক কিনা? হ্যাঁ কেন মনে নাই, ওই যে সিনিয়র ভাইরা পাশ করার পর বউ নিয়ে আসে হলে বলে বাবু জানো আমি না এই রুমে গতবারই তো একজন আইছিল, নিয়ে আয় এবার, নিয়েই আয় দেখি কি করা যায়।
কবে আনবি? মাধবী অপা, বেশ ভালোই তো সমাবেশ হলো পরবর্তী কর্মসূচিতে। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভা কাল। কিন্তু চিন্তা তো মনে হচ্ছে কোনোভাবেই মেনে নেবে না। আমারও তাই মনে হয় আপা। 4 বছর ধরে আন্দোলন চলছে, কোনো ফল তো আসছে না। ফলাফল পরের হিসেব। আমাদেরকে আমাদের নিজের দায়িত্বটুকু আগে ঠিকভাবে পালন করা দরকার। ঠিক, বাঙালিরা যেভাবে ইংরেজদের দ্বারা শাসিত হয়ে এসেছে এতদিন ধরে, ঠিক সেভাবেই ইংরেজরাও আবার ওরা পাকিস্তানিরা এসে আমাদেরকে শাসিত করবে। আমি সেটা জানি, সেজন্যই তো এত কিছু করা। এত কিছু করে কোনো লাভ হবে না মনে হয় আপা। আমাদের বড় সড়ো কর্মসূচি দরকার, অনেক বড়। কিন্তু বাকিরা কোথায়? কেউ কি আসবে না? চলে আসবে আপা। আচ্ছা আপা, বড় কোনো ঘোষণা আছে নাকি? আজকের সভায় আসতে পারে, যেহেতু অনেক দিন থেকে এই সিদ্ধান্তগুলো ঝুলে রয়েছে। সেহেতু বড় কোনো কর্মসূচি ছাড়া আমাদের গতি নেই। ওই তো চলে এসেছে আপা। খুব দারুণ জনসভা হয়েছে আজকে। চারিদিকে খালি মানুষ আর মানুষ, জনতার ঢল, বাঙালিদের আজ ঠেকাই কে? শান্ত হ, শান্ত হ, এত উত্তেজিত হবার কিছু নেই এখানে। আপা উত্তেজিত হব না, আন্দোলন সফল হয়ে যাচ্ছে আর আমরা এখানে। শোনো ছেলে, এত সহজ নয়। রাষ্ট্রযন্ত্র অনেক শক্তিশালী, আমাদের দাবি আদায় এত সহজ নয়। তা ঠিক, তা ঠিক। আচ্ছা আপা, সভাটা কি একটু তাড়াতাড়ি শুরু করা যায়? খুব ক্লান্তি লাগছে। আচ্ছা ঠিক আছে, বসো সবাই, কথাবার্তা শুরু করি, চলো। সেদিন পূর্ব পাকিস্তানের প্রতিটি আনাচে কানাচে সখানেক সভা চলে। বাঙালিরা ধৈর্যহারা হয়ে উঠছে, তারা দ্রুত ফলাফল চায়, খুব দ্রুত। ওদিকে সংগ্রাম পরিষদের নেতাদের চোখে ঘুম নেই, কিভাবে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। রাষ্ট্রযন্ত্র যে কোনো সময় হিংস্র হয়ে উঠতে পারে, কি হবে তখন? সিপাহী বিদ্রোহের মতো সবার ফাঁসি হয়ে যাবে, নাকি তিতুমীর ক্ষুদিরাম সূর্য সেনের মতো দলারদের হাতে নিজেদের সমর্পণ করতে হবে? এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে দৃঢ়ভাবে এগিয়ে চলে সংগ্রাম পরিষদ। কি করছো তুমি?
জামাই লাগেও ডাকে আনি, সবাই একসাথে বসে ডাল মুঠ খাবো নে, ওরেও ডাকবি, ডাকি সমস্যা কি, ডাক তাইলে ডাক। এই ঘর বাড়ি কতদিন পরিষ্কার করেন না? আর পরিষ্কার, এত পরিষ্কার দিয়ে কি হবে? আরে রেনু আপাজি, কেমন আছেন? ভালো। তা গল্প করছিলেন নাকি? আজকে আপনার গল্প, আজকে আমরা আপনার কথা শুনবো। আমার কথা? আমার কোনো কথা নেই। কথা নেই তা আবার কি হয়, বলুন বলুন। কি বলবো? কি মনে করুন, আপনাদের বিয়ের কথাই বলুন। বিয়ের কথা? হ্যাঁ, কি শুনতে চান বিয়ের কথা? এত দ্রুত বিয়ে কিভাবে? কি জানেন না, এই কপুর বাচ্চা কিচ্ছু বলছি বলছি। ও আচ্ছা, বিয়ে তো না হবার কিছু নেই, ওনার বাবার তো টাকার অভাব নেই, আমাকে কামাই করে খাওয়াতে হবে না, তাই বিয়ে। কিন্তু এমন তো অনেকের অবস্থা আছে, তাই বলো তো কারো। ওনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিল, তাই তাই বলে একটা ঘুমাইলাম বুঝলি। আচ্ছা দোস্ত, কাল তো বিশাল কর্মসূচি, বিশাল জনসভা, মানুষ তো কম প্রচারণা করলাম না, কালকের জনসভায় লোক আসবে তো? না আসার কি আছে, অবশ্যই আসবে। কিন্তু ভেবে দেখতো, যদি লোক না আসে আমাদের উর্দুতে কথা বলতে হবে। আরে পাগলা, আসবে আসবে, আর তুই বেরোবার আগে দেখবি বিশাল বড় মিছিল বের হয়ে গেছে, বলেই ভালো। আচ্ছা আমার একটা ব্যাপার বলতো। কি? না থাক। আরে বেটা বলতে চাইলি বলবি তো, বাদ দে না, থাক কিছু না, ভন্ডামি করিস কেন তুই? মানে বলতেছিলাম যে এই ভাষা নিয়ে এত উথাল পাতালের কি আছে? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলিয়ে বেশিরভাগ মানুষ কি আমরা বাঙালি, সেই হিসাবে ন্যায়সঙ্গত ভাবে আমাদের রাষ্ট্রভাষা কি হওয়া উচিত? বাংলা। কিন্তু ওরা তো আমাদের অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। তবু প্রশ্নটা এখন আর ভাষার নয় রে, প্রশ্নটা অধিকার, প্রশ্নটা ন্যায় আর অন্যায়। এর বেশি কিছু উরি বাস, কি গভীর চিন্তা তোর। ঠিক আছে লাইট অফ কর, আমি ঘুমাবো এখন। না পরে, আমি পায়চারি করবো। টেবিল ল্যাম্পটা জ্বালা, অন্ধকারে পায়চারি করলে ব্যথা পাবো। হোস্টেলের বাইরের মাঠটাতে অগুন্তি লোকের ভিড় জমেছিল পরদিন। ভোর ভোরে ক্রুদ্ধ ছেলেবুড়োরা এসে স্লোগান দেবার চুঙ্গা, আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। আমাদের সাথে কি বাজে বকছে, ও কোথাও যাবে না।
ও আমাদের সাথে যাবে, গেলে আপনি বাসায় চলে যান। আপনি ভয়ে বাসায় যান, আমি যাবো না, যাবো সবার কথা কেড়ে নেবে, তোমার কলেশ্বরে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ছড়ি নিয়ে তবে আমি বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না। ফুল শুকিয়ে গেছে, ছড়ে পড়েছে ডাটা, তুই ডাটাটা নেতা নাও। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব স্বপ্নেরা ব্যাড উচ্ছেদ করে। সেই প্রাণোচ্ছল তবু দিন দিন অতীত হতে থাকত, তা সেই খালি সিটে আসলো এক নতুন ছেলে রফিক। 3 বছর পর কোন এক রাতের ঘটনা।
শিমুল ভাই, এবার তো অ্যানাটমি কোর্স, এই যে আজকে বোনসগুলো কিনে আনলাম। তো চেহারা তো ভালো সুন্দর হয়েছে ভাই, কি যে বলেন। কিন্তু ভাই, কঙ্কালের খুলিতে তো দেখি একটা গর্ত। গর্ত? তাহলে তো আরো সুন্দর লাগার কথা রে তোর কঙ্কালে। যাক, আজকের কাজ শেষ হয়ে আমি ঘুমাই। এদিকে ভাই,